আর কয়েক ঘন্টার অপেক্ষা, কাল ঘোষণা হবে ভবানীপুর উপনির্বাচনের ফল, জানা যাবে জঙ্গিপুর ও শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটের ফলও। গণনা কেন্দ্রের ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে চলবে ভোট গণনা। কাউন্টডাউন শুরু, রাতপহলেই ভবানীপুরের হাই ভোল্টেজ উপনির্বাচনের ফল জানা যাবে। মুর্শিদাবাদের জঙ্গিপুর ও শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র কাদের দখলে গেল, তবে গোটা দেশের নজর এখন ভবানীপুরের দিকে, কারণ এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের সখাবত মেমোরিয়াল স্কুলে এ সকাল 8টা থেকে শুরু হবে গণনা প্রক্রিয়া। 21 রাউন্ড গণনা হবে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের ঘেরা রূপে ভবানীপুরের সখাবত মেমোরিয়াল স্কুল। প্রথম বলয়ে থাকবে স্থানীয় পুলিশ, দ্বিতীয় বলয়ে রাজ্য পুলিশ, আর তৃতীয় বলয়ে অর্থাৎ গণনা কেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকছে কেন্দ্রীয় বাহিনী। থাকবেন কেন্দ্রীয় বাহিনীর 24 জন জওয়ান। সকালে গণনা কেন্দ্রের 200 মিটারের মধ্যে জারি করা হবে 144 ধারা। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের স্ট্রংরুম। আমরা এই মুহূর্তে জায়গায় রয়েছি সেটা লর্ড সিনা রোডের সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে, যেখানে কিন্তু ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের 287টি বুথের সেই বুথের ইভিএম রয়েছে এবং সিসিটিভি মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে। মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং শামশেরগঞ্জ বিধানসভার ভোট গণনা হবে জঙ্গিপুর পলিটেকনিক কলেজে। কমিশন সূত্রে খবর, জঙ্গিপুরে 26 রাউন্ড এবং শামশেরগঞ্জে 24 রাউন্ড গণনা হবে। গণনা কেন্দ্রে করোনা বিধি মেনে চলা বাধ্যতামূলক। কোভিড বিধি কিন্তু মেনে পুরোপুরি আসতে হবে এবং যে সমস্ত কাউন্টিং এজেন্টরা এবং যারা ভেতরে প্রবেশ করবেন তাদের কিন্তু আরটিপিসিআর টেস্ট থাকতে হবে অথবা ভ্যাকসিনেশন থাকতে হবে। রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের পর্যবেক্ষক ছাড়া কেউ মোবাইল ফোন নিয়ে গণনা কেন্দ্রে ঢুকতে পারবেন না। বাকিদের মোবাইল ফোন জমা রাখতে হবে মোবাইল রিসিভিং কাউন্টারে। রুমা পাল, পার্থপ্রতিম ঘোষ, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।